শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম? আমার নাম শহীদ জাহান চৌধুরী প্রপন। বাবার নাম? দাদার বক চৌধুরী। মার নাম? আর বাকাতুন চৌধুরী। 71 সালের সময় আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ক্লাস 4 পড়ছি। কোন স্কুলে? আপনার বড় ভাই বোধ হয় রাজনীতি করতো? কি নাম? বড় ভাই তখন ছাত্রাস্ত্রী করতো, শাহী জাহান চৌধুরী। আপনি কি দেখছেন 71 সালে? 71 সালে দেখছি, 71 সালে যখন পাঞ্জাবির একেন অত্যাচার করতে, তখন আমার স্বাধীনতা ঘোষণার পর আমরা একেতে পায়ে হেঁটে অনেক কষ্ট করে দেশে চলে গেছি বাসকালে। আমি দেখছি যে পাঞ্জাবের আর বাগি দুই তিনবার রাজাকার প্রায় সময় দেখিও, তারপর আর কুকুর আছে ফালা কুকুরও হত্যা করে মারি গেছিল, আমাদেরকে তো পায় না, আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। আর গুরুবের উকিল বাইরে কর্মীরা অন্য বাড়িতে আগুন দিয়ে খাত দিয়ে দাঁড়াই দিয়েছিল সব থেকে। তখন আমি বিভিন্ন জায়গায় ওই নরকবির চৌধুরী আছে জলদি, ওখানে সফি আছে পুকুরিয়া, বিভিন্ন জায়গায় উঠছিলাম। তখন আমি ওখানে কোনো গণহত্যা হয়েছে? ওখানে গণহত্যা হয়েছে, অনেক মানুষ মারছে। কোন জায়গায়? মানিগ্রাম মারছে, চল্লি মারছে, কালীপুর, বিভিন্ন জায়গায় অনেক মারা গেছে। কোনো নারী নির্যাতনের খবর? নারী নির্যাতনও করছে। আর পাঞ্জাবির তুলে রাজাকার বেশি গণ দর্শন করছিল নারীদের। 16 ডিসেম্বর কোথায় ছিলেন? বাসকালে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।